ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। একবার জানতে চাইছেন, সহশিক্ষার ক্ষেত্রে পর্দা করে গেলেও এবং ছেলেদের সাথে কোনো যোগাযোগ না করলেও কি গুনাহ হবে? প্রশ্নটা খুব সুন্দর। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো রাখাল যদি তার পশুকে নিষিদ্ধ জায়গা, অর্থাৎ তার মালিকের বা তার নিজের জমি না, অথচ অন্যের জমি, অন্য একটা মানুষের জমির আইল বা রাস্তা, যেটা জমির রাস্তা, সেই রাস্তাতে যে ঘাস রয়েছে সেই ঘাসেও যদি সে চড়ায়, তারপরও সম্ভাবনা রয়েছে যে সে পশুটি যে অন্য মালিকের এই যে জমির আইল দিয়ে চড়াচ্ছে, তো জমিতে মুখ দিয়ে দিবে যদি সে এভাবে চড়ায়। আইলে যদি ঘাস খাওয়ায়, তারপরও সম্ভাবনা রয়েছে যে সে জমিতে মুখ দিয়ে দিবে। তো নিষিদ্ধ জায়গাতে মুখ দেওয়া হচ্ছে। তো এটাই আপনাকে মনে রাখতে হবে যে সহশিক্ষা মানে এখানে যদি পর্দা করেও যাই এবং ছেলেদের সাথে যোগাযোগ না করে, তো কয়দিন থাকতে পারবে ছেলেদের সাথে কথা না বলে? ছেলে পাশে আছে অথচ কথা না বলে থাকতে পারবে, এইরকমটা কয়দিন পারবে? আমাদের মনে হয় না। তবে আল্লাহ যাকে হেফাজত করবে সে ব্যতীত। কিন্তু এই সহশিক্ষা পদ্ধতিটাই হারাম। এবং এখানে যথাসাধ্য চেষ্টা করেন এখানে যেন আপনার কোনো সন্তান যেন না পড়ে, বা আপনি নিজেও এখানে যদি আপনি এখন পড়ুয়া হন তাহলে এখানে যেন আপনি পড়েন না, কারণ পাপের রাস্তা, পাপের জায়গা। আপনি যত চেষ্টা করেন যে আপনি আপনি বিরত থাকবেন, কিন্তু তারপরও সম্ভাবনা রয়েছে যে আপনি পাপের মধ্যে ডুবে যাবেন। অতএব এটা থেকে সাবধান হতে হবে আমাদেরকে। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।